তোমার জন্য সকাল দুপুর তোমার জন্য সন্ধ্যা তোমার জন্য সকল গোলাপ আর রজনীগন্ধা Swapno and welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। পূজোর কারণে ব্যস্ততা প্রচুর বেড়ে গেছে আর মাঝে মাঝে আমাকে বাইরে বেরোতে হচ্ছে, শপিং এর কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, মধ্যে কথা বাইরে বেরোতেই হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে মুখের সাথে সাথে হাত পা গলা পিঠ কালো হয়ে গেছে। তাই এই সমস্যা থেকে বাঁচতে আমি আজকে ব্যবহার করব একটা দুর্দান্ত বডি স্ক্রাব। তাই ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা আমাকে এর আগের বহু ভিডিওর কমেন্ট সেকশনে লিখেছিলে যে একটা ভালো বডি স্ক্রাব আমাদের সাথে শেয়ার করো। আজকে যে বডি স্ক্রাবটা আমি ব্যবহার করব সেটা কিন্তু আমি নিজে বানাবো। আর এই বডি স্ক্রাবটা তৈরি করতে প্রধান যে উপকরণটি লাগছে সেটা কিন্তু প্রাকৃতিক উপাদান, তাই সাইড এফেক্টের কোনো রকম চান্স নেই। তোমার জন্য সকাল দুপুর তোমার জন্য সন্ধ্যা তোমার জন্য সকল গোলাপ আর রজনীগন্ধা। কবি হেলাল হাফিজের কবিতায় এভাবে গোলাপ এসেছে প্রেমে। শুধু কি প্রেমের কাব্য উপন্যাসে গোলাপ, গোলাপ আছে রূপচর্চাতেও। প্রাচীন কাল থেকেই রূপচর্চা কিন্তু গোলাপ ব্যবহার হয়ে এসেছে। গোলাপ কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে, এটি ত্বকের দাগ দূর করে এবং বাড়ায় ত্বকের উজ্জ্বলতা। এছাড়াও গোলাপের সুগন্ধ মানসিক চাপ কমাতে সাহায্য করে। গোলাপ ফুলের পাপড়িতে থাকা ভিটামিন সি কোলাজেন প্রোডাকশন বাড়ায়, যা স্কিনকে অনেক বেশি ব্রাইট করে তোলে। এত কেন গোলাপ গোলাপ করছি বুঝতে পেরেছো? আজকে আমি যে প্যাকটা ব্যবহার করব সেই প্যাকের প্রধান উপকরণ কিন্তু গোলাপ। মানে আজকে স্ক্রাব তৈরি করতে আমি ব্যবহার করব রোজ পেটাল, অ্যালপস গুডনেসের রোজ পেটাল পাউডার। এই স্ক্রাবটা তৈরি করতে প্রথমে নিয়ে নেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এরপর নেব 1 টেবিল চামচ রোজ পেটাল পাউডার। এরপর নেব 1 চা চামচ মধু। সবশেষে ব্যবহার করব 1/2 কাপ টক দই। এরপর সবকটি উপাদান খুব ভালোভাবে মেশাতে হবে। খুব ভালোভাবে মেশানোর পর সারা শরীরে অ্যাপ্লাই করে নেব। সারা শরীরে অ্যাপ্লাই করার পর 9 থেকে 10 মিনিট অপেক্ষা করব, তারপর আলতো হাতে স্ক্রাব করে নেব। এখানে একটা কথা বলার আছে, রোজ পেটাল দিয়ে তৈরি যে কোনো প্যাক ব্যবহার করার পরে সেটা সাধারণ জল দিয়েই ধোবে, কোনো রকম ফেস ওয়াশ বা সাবান দিয়ে কিন্তু ধোবে না, এতে কিন্তু ত্বকের ক্ষতি হবে। তবে হ্যাঁ, রোজ পেটাল দিয়ে তৈরি যে কোনো প্যাক ব্যবহার করার পর যখন সাধারণ জল দিয়ে ধোবে তারপরে কিন্তু অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করবে। এই প্রোডাক্টটি আমি পারচেস করেছি purplle.com থেকে। ভীষণ ভালো একটা প্রোডাক্ট, আমার ভীষণ পছন্দের, তোমরাও এটা পারচেস করতে পারো। তোমাদের জন্য রয়েছে আরও একটা গুড নিউজ। purplle.com এ শুরু হতে চলেছে দিওয়ালি সেল, যেটা শুরু হবে 7 তারিখ থেকে চলবে 15 তারিখ পর্যন্ত। 7 থেকে 15 তারিখের মধ্যে তোমরা যদি পারচেস করো তোমরা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 9 টাকাতে। এছাড়াও রয়েছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার, চলছে ভীষণ সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে ডেসক্রিপশনের লিঙ্ক চেক করো এবং পারচেস করে ফেলো।
এছাড়াও এই টাইপের আরও প্রচুর প্রোডাক্ট রয়েছে যেগুলো আমি আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, যেমন রয়েছে মেথি পাউডার, রয়েছে মিঠা আমলা শিকাকাই পাউডার, এছাড়াও রয়েছে ওয়াইল্ড টার্মারিক পাউডার। এরকম ধরনের প্রচুর প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে, তাই ঝটপট করে অর্ডার করে ফেলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও তোমরা কী টপিকের ওপর চাইছো। আজকের মতন এখানেই, টাটা।